ফজ নিয়ে আরও সুন্দর ব্যবস্থা হয়েছে ইতিমধ্যে আপনারা দেখেছেন আমাদের দেশেই ইমিগ্রেশন সিস্টেম এখানে চালু হয়ে গিয়েছে এইখানে ইমিগ্রেশন করে আর ওখানে আর মুহূর্তের জন্য অপেক্ষা করতে হয় না আর গাড়িতে উঠে যায় এবং রোড রোডটা মক্কা বলে আরেকটা সিস্টেম চালু করেছেন তারা যে তাদের লাগেজ হাত যাত্রীদের লাগেজগুলো এইখানেই জমা দিয়ে দেবেন তাদের নির্দিষ্ট যেখানে তাদের হোটেল কিংবা বাসস্থানের ব্যবস্থা হয়েছে সেইখানে তারা চলে যাবে হ্যাঁ এই 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 আমাদের এই যে হজের এই ব্যাপারটা আরও সুন্দর হয়েছে আমরা আশা করি আমাদের হজ যাত্রী যারা যাচ্ছেন তারা এই সুযোগটা অ্যাভেল করবেন এবং তাদের আজকে যে ইন্টেরিয়ার মিনিস্টার সাহেব যে আসছিলেন তিনি আমাদের সঙ্গে দুই দেশের সম্পর্ক বৃদ্ধির জন্য আরও কাজ করছেন এবং তিনি বলছেন যে আমাদের সম্পর্ক আরও বৃদ্ধি হবে আরও স্ট্রং হবে আমাদের ত্রিশ লক্ষ লোক প্রায় ত্রিশ লক্ষ লোক সেখানে কাজ করছেন আমাদের এই সংখ্যা আরও বাড়বে বলে তিনি আমাদের মিডিল ইস্টের দুই তিনটা কান্ট্রির সঙ্গে আমাদের বিষয়ও এবার রয়েছে ডিপ্লোম্যাটিক এবং অফিসিয়াল আমাদের ইউএই সঙ্গে আমাদের আমাদের কথাবার্তা চলছে হয়তো আমরা ভবিষ্যতে ইউএ সঙ্গে সেইটা আমরা চুক্তি সম্পন্ন করতে পারব আমরা বলেছি যে তোমাদের সঙ্গে আমরা সেই চুক্তিটা করতে চাই তারা মানে এখানে সম্মত হয়েছে গ্রাউন্ড ওয়ার্কের জন্য তারা বিস্তারিত আরও আলাপ আলোচনার মাধ্যমে এটা দিকে এগিয়ে যাবেন আমাকে আমাদেরকে সেটা বলছেন করোনার সময়ে যে আমরা করোনাকে মোকাবেলা করেছি সেটাও তাদের সন্তুষ্টির ই ছিল এবং সেই জন্যই বাংলাদেশের শুধু বাংলাদেশের বিমানকেই সৌদি আরবে যাওয়ার পারমিশন দিয়েছিল অন্য কোনো বিদেশি বিমানদেরকে যাইতে দেয়নি আমরা দেখা বলে বলে আপনি আসবেন আমি এখনও বললাম যে লম্বা সময় নিয়ে আসবেন আমাদের দেশের বিউটি যেটা আছে বর্ষার বিউটি শরতের বিউটি সেগুলি দেখবেন তারাও সেরকম দাওয়াত দিয়েছে বাংলাদেশে সৌদি আরবেরা বিভিন্ন সময় যারা রয়েছে তাদের সুবিধা অসুবিধা নিয়ে আলাপ হয়েছে আলাপ হয়েছে আমাদের বিজেপি এবং কোস্টগার্ড পুলিশের সক্ষমতা বৃদ্ধি তাদের সঙ্গে তাদের সঙ্গে আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে সক্ষমতা বৃদ্ধির কথা আলাপ হয়েছে একই সঙ্গে বাংলাদেশেও তাদের আমাদের যে যে বাংলাদেশে প্রশিক্ষণ কেন্দ্রগুলি আছে তাদের হ্যাঁ তাদেরকেও আমরা বলছি যে আমাদের এখানেও পাঠাতে তাহলে আমাদের দুই দেশের মধ্যে একটা ফ্রেন্ডশিপ একটা মানে ইসের আমাদের যে সিকিউরিটি সার্ভিস তাদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং আরও বৃদ্ধি হবে আমরা তারা প্রস্তাব করেছে দুই দেশের বন্দি বিনিময় চুক্তির কথা তারা প্রস্তাব করেছে আমরা অনেক দেশের সঙ্গে আমাদের এই বন্দি বিনিময় চুক্তি আমাদের রয়েছে আমরা সেইগুলো সেই আমরা মনে করি এই চুক্তি আমাদের করলে আমাদের সুবিধা হবে বাংলাদেশ হতে আমরা আনসার তাদের সিকিউরিটি গার্ডের জন্য আনসার প্রেরণের কথা বলেছি তারাই তা পরীক্ষা নিরীক্ষা করে দেখবেন আমরা আপনারা জানেন আনসারে আমরা গার্ড রেজিমেন্ট তৈরি করেছি আমাদের ভিআইপি প্রোটেকশনের প্রোটেকশনের জন্য